আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে ও কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, সবাইকে জানাচ্ছি সবুজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। প্রতিবারের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি সবুজ। আর আজকে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় ছাগলের জন্য বিখ্যাত একটি হাট, নাটোর জেলার তেবাড়িয়া হাটে। এই হাটে বিপুল পরিমাণে ছাগলের বাচ্চা, পাটি ছাগল, পাটা ছাগল উঠে থাকে। আজকে এই ভিডিওতে আমরা এই নাটোর তেবাড়িয়াতে কী কী জাতের ছাগলের বাচ্চা উঠেছে এবং দাম সহ বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও আমার সাথেই থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তারা অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে নাটোর তেবাড়িয়াট সপ্তাহের প্রতি রবিবার খুব ভোর থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত লেগে থাকলেও ছাগলের হাটটি দুপুর 2টা 1টা পর্যন্ত লেগে থাকে। তো যারা নাটোর তেবাড়িয়াতে ছাগল কিনতে আসবেন তারা অবশ্যই এই বিষয়টি মাথায় নিয়ে আসবেন। এই নাটোর তেবাড়িয়াতে বিভিন্ন জাতের ছাগল, বিশেষ করে তোতাপুরি, হরিয়ানা, বিটল, যমুনাবাড়ি, দেশি ক্রস সহ বিভিন্ন জাতের ছাগলের বাচ্চা, বিশেষ করে টপ কোয়ালিটি ছাগলের বাচ্চা বিপুল পরিমাণে পাওয়া যায়। যারা খামার করতে ইচ্ছুক, খামারের জন্য যাদের ছাগলের বাচ্চা, পাটি ছাগল, পাটা ছাগল দরকার, তারা অনায়াসে নাটোর তেবাড়িয়াতে আসতে পারেন। এখানে বিপুল পরিমাণে ছাগলের সমারোহ ঘটে। প্রিয় দর্শক, এখন সকাল, বেলা বাড়ার সাথে সাথে এই হাটটি পুরোটাই কানায় কানায় পূর্ণ হয়ে যাবে ছাগলে। প্রিয় দর্শক, অনেকেই বলে থাকেন এখানে দাম বেশি চেয়ে থাকে। আসলে দর্শক একটি কথা বলে নিই, ক্যামেরার সামনে অনেকে হয়তো এর দাম বেশি বলে বা বলে ফেলে, তো আপনারা এখানে এসে দামাদামি করে আপনাদেরকে কিনতে হবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আসছেন আপনি? বাজারের নামটা কি? আমার নাম বুলবুল খান। আচ্ছা, কতগুলো ছাগলের বাচ্চা নিয়ে এসছেন আপনি? আমরা নিচ্ছি 16টা। 16টা না, কি কি জাতের বাচ্চা আছে আপনার কাছে? তোতাপুরির ক্রস আছে, হরিয়ানার ক্রস আছে, বিটলের ক্রস আছে, তাই না? ক্রসের বাচ্চা, সবই ক্রসের বাচ্চা এগুলো না? হ্যাঁ, মানুষ কবে অরিজিন কিন্তু এগুলো ক্রস। ও আচ্ছা, আপনি সত্যি কথা বলছেন এখানে যে এগুলো আসলে অরিজিনাল ক্রস? হ্যাঁ, এগুলো ক্রস। আচ্ছা, দাম কেমন কি একটু বলা যাবে? এই দুটো দাম বলিতে 24 ভাই, 28 হলে দিচ্ছে। আচ্ছা, এই জোড়া আপনি 8,000 হলে দিতে যাচ্ছেন? হ্যাঁ, 28 আর বলতে 24,000। এখানে কথা বলার সুযোগ আছে কি, একটু দামাদামি করা যাবে? হ্যাঁ, কোন সমস্যা। আচ্ছা, আর এই জোড়া, এই জোড়া, এই দুটো বলিতে 14.5-15 জোড়া। আপনি কি দামা মানে আপনার আশা কেমন? এটা এই দুটো আপনার ওই 16.5 হলে দিয়ে দিন। 16.5 হলে আপনি দিতে যাচ্ছেন, তাই না? এগুলো কস, সরি, এগুলো কস না? সারা বছরই বাচ্চা পাওয়া যায় না আপনার কাছে? হ্যাঁ, সারা বছর পাওয়া যায়। হ্যাঁ, আমরা হাটেই বেশি, সব জাতের বাচ্চাই পাওয়া যাবে না? হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। অনেকে ইউটিউবের ভিডিও ও অন্যের সাফল্য দেখে খামার করার উদ্বুদ্ধ হন, কিন্তু বাস্তব অভিজ্ঞতা না থাকার কারণে অনেকেই খামার করে লস করে থাকেন। প্রিয় দর্শক, আসলে খামার করার আগে, প্রিয় দর্শক, খামার করার আগে অবশ্যই আপনাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, চাষের ঘাস চাষের জন্য জায়গা থাকতে হবে। অনেকেই শুধুমাত্র কেনা খাবার ও দানাদার খাবারের উপর ভরসা করে খামার করে ফেলেন। আসলে ভাই, খামার করার আগে আপনাকে যদি ঘাসের ব্যবস্থা না থাকে, শুধুমাত্র কেনা খাবার ও দানাদার খাবার দ্বারা খামার পরিচালনা করা সম্ভব নয়। খামার পরিচালনা করতে হলে অবশ্যই কাঁচা ঘাসের ব্যবস্থা রাখতে হবে। দানাদার খাদ্যেরও দরকার রয়েছে, কাঁচা ঘাসেরও দরকার রয়েছে। আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন।